দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পেয়েছিলেন, কিন্তু মনোনয়ন পাওয়ার পর তারা নির্বাচনে পরাজিত হয়েছেন। তারপরও এমপি হওয়ার স্বপ্ন তাদের ধূসর হয়ে যায়নি, বরং এখনও তারা এমপি হওয়ার জন্য নানা রকম চেষ্টা তদবির করেছেন। আবার অনেকে আছেন সংসদ নির্বাচনে শেষ পর্যন্ত মনোনয়ন পাননি, তারাও এখনও আশায় বুক বেঁধে আছেন। এরকম আওয়ামী লীগের নারী নেতার সংখ্যা কম নয়। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশনে সংরক্ষিত 50টি আসনের নির্বাচন হবে, যেখানে আওয়ামী লীগ 48 জন নারী সংসদ সদস্য মনোনয়ন করবে আর জাতীয় পার্টি করবে 2টি। এই 48 জন সংসদ সদস্য হওয়ার দৌড়ে নানা শ্রেণী পেশার ব্যক্তি আছেন, আছেন রাজনীতিবিদরাও। তবে এই দৌড়ে যাদেরকে নিয়ে সবচেয়ে বেশি বিস্ময় দেখা দিয়েছে তারা হলেন সরাসরি নির্বাচনে পরাজিতরা, যখন প্রার্থী হওয়ার জন্য চেষ্টা করছেন। এরকম কয়েকজন প্রার্থীর দৌড়ঝাঁপ এখন চোখে পড়ার মতো। এদের মধ্যে রয়েছেন মেহের আফরোজ চুমকি, একসময় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন, সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এবার তিনি সরাসরি ভোটে পরাজিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামানের কাছে। এবার তিনি সংরক্ষিত আসনে এমপি হওয়ার জন্য চেষ্টা করছেন বলে একাধিক সূত্র জানিয়েছে। সানজিদা খানম ঢাকা 4 আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন। তাকে প্রার্থী রাখতে জাতীয় পার্টির এমপিকেও ছাড় দেননি। সেখানে জাতীয় পার্টির প্রভাবশীল নেতা বাবলার জন্য আসন ছেড়ে না দেওয়ার নীতিতে শেষ পর্যন্ত আওয়ামী লীগ অটল থেকে গেছে, কিন্তু তাতে সানজিদা খানমের লাভ হয়নি। তিনি স্বতন্ত্র প্রার্থী প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব ডক্টর আওয়াল হোসেনের কাছে পরাজিত হয়েছেন। তার এই পরাজয়ের প্রেক্ষিতে এখন সানজিদা খানম সংরক্ষিত কোটায় এমপি হওয়ার জন্য চেষ্টা করছেন। একই অবস্থা মানিকগঞ্জের মমতাজের বেলায়। মানিকগঞ্জের মমতাজ 3 বার এমপি হলেও এবার তিনি পরাজিত হয়েছেন। পরাজয়ের পর সংরক্ষিত কোটা এমপি হওয়া যায় কিনা সে নিয়ে চেষ্টা করছেন। গতবার মনোনয়ন পেল, এবার মনোনয়ন পাননি আওয়ামী লীগের মুন্নুজান সুফিয়ান। খুলনার আসন থেকে মনোনয়ন না পাওয়ার প্রেক্ষিতে তিনি এবার সংরক্ষিত কোটা এমপি হওয়ার জন্য তার চেষ্টা অব্যাহত রেখেছেন। মাহবুবারা বেগম গিনি গাইবান্ধার একটি আসন থেকে মনোনয়ন পেয়েছিলেন বটে, কিন্তু শেষ পর্যন্ত জাতীয় পার্টির সাথে আসন সমঝোতার কারণে তার আসনটি ছেড়ে দিতে হয়। গিনিও এবার সংরক্ষিত আসনে এমপি হওয়ার জন্য চেষ্টা করছেন। এরকম বেশ কয়েকজন নারী রাজনীতিবিদ আছেন যারা নির্বাচনে হয় পরাজিত হয়েছেন, একাধিকবার এমপি হয়েছেন অথবা নির্বাচনে মনোনয়ন পাননি। তারাও সংরক্ষিত এমপি হওয়ার দৌড়ে নিজেদের নাম লিখিয়েছেন। দেখার বিষয় শেষ পর্যন্ত তারা মনোনয়ন পান কিনা। IBTV USA News Desk.